তোমার ভালোবাসার মূল্য হলো স্বয়ং আল্লাহকে পাওয়া তোমার ভালোবাসার মূল্য হলো জাহান্নাম থেকে মুক্তি नसीব হওয়া এই কাফিরকে এই মুশরিককে যার ভিতর আল্লাহর আল্লাহ নাই যাকে ভালোবাসাটা আল্লাহকে কেন্দ্র করে নয় তার জন্য তোমার ভালোবাসা এই রকম যে সে হেরে গেলে তুমি কেঁদে দাও তুমি আত্মহত্যা করো তুমি হার্ট অ্যাটাকে মারা যাও তোমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায় তুমি অস্থির হয়ে যাও তুমি ঝগড়া ছাটি করো তোমার সব শেষ হয়ে যায় তোমার এই ভালোবাসার মূল্য কি এই ভালোবাসার বিনিময়ে তুমি কি পাবে আসো তোমাকে আমি সন্ধান দেই মালিকে যে মালিকের গোলাম হওয়ার স্বীকৃতি তুমি দিয়েছো ভাই আমাদের মালিককে যদি আমরা ভালোবাসি নগদ যে তৃপ্তি হবে সেটি হবে ঈমানের স্বাদ ইমানি স্বাদ তুমি অনুভব করতে পারবে যে স্বাদ অনুভব করতে পারার কারণে সাহাবা একরাম অকাতরে যাদের জীবনগুলো বিলাতে কষ্ট পান নাই বরং মধুরতা অনুভব করেছেন মিষ্টতা অনুভব করেছেন স্বাদ অনুভব করেছেন আর এর বিনিময়ে অনন্ত অসীমকালের জান্নাত তাদের হয়ে গেছে তারা আল্লাহর হয়ে গেছেন আল্লাহ তাদের হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন রব তাদের উপরে সন্তুষ্ট তারা রবের উপরে সন্তুষ্ট ও মুসলমান ভাই আমার শয়তান তোমার আমার বিবেককে আবেগকে ভক্তিকে ভালোবাসাকে যেখানে সেখানে নিবদ্ধ করে দিচ্ছে এতটা মানুষ হিসাবে কোন কিছুর প্রতি ভালো লাগা তোমার কাজ করতেই পারে কিন্তু সেটা আল্লাহর সমকক্ষ তো পরের কথা আল্লাহর কারণে ভালোবাসার সাথে তুলনাযোগ্য হতে পারে আল্লাহ তাআলা মুহাব্বতের ক্ষেত্রে যে শিরক আমরা করি আশরিকু ফিল মুহাব্বা যে আল্লাহকে যে ভালোবাসা দরকার সেই ভালোবাসাটা আজ কোথায় দিচ্ছি আল্লাহ কি অত ভালোবাসে কিনা সন্দেহ ভাইরা মা আমাদের ভালোবাসার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কোথায় ভালোবাসছো কাকে ভালোবাসছো কি কারণে ভালোবাসছো তোমার ভালোবাসার মূল সূত্রটা কি ওই যে মুসলমান ভালোবাসবে আল্লাহর খাতিরে কার খাতিরে ভালোবাসবে আর অপছন্দ করবে কার খাতিরে আজ মুসলমান আল্লাহ দ্রোহী আল্লাহর দুশমন কাফির মুশরিক তাদেরকে ভালোবাসছে এটাকে কোনো দোষের কিছু মনে করছে না এটাকে কোনো অন্যায় কিছু মনে করছে না অথচ আল্লাহর জন্য ভালোবাসার দাবি হলো যার ভিতরে আল্লাহ নাই যে আমার আল্লাহকে আল্লাহ হিসাবে রব হিসাবে স্বীকৃতি দেয় না যে বসে সে দুনিয়ার অনেক যোগ্য মানুষ হতে পারে তার যোগ্যতা আপন জায়গায় অ্যাপ্রিশিয়েট যোগ্য অনেকের কাছে হতে পারে কিন্তু আমার রবের স্বীকৃতি যে দেয় না সে তো আমার দল না বা আমি তার না সে আমার না তার জন্য আমার এত ভালোবাসা যে তার জন্য আমি পাগল পড়া হয়ে গেলাম এটা কোনোদিন কোনো মুসলমান দ্বারা সম্ভব হতে পারে মুসলমানের সন্তান কোথাকার কে খেলাধুলা ভালো জানে তার নাম মুখস্থ শুধু না তাকে মনে প্রাণে ভালোবাসে তাকে অন্তর জায়গা দিয়েছে তার নামের জার্সি বানিয়ে কিনে পরে মুসলমান জানে না সে আবু বকরের সন্তান মুসলমান ভুলে গেছে সে ওমরের সন্তান মুসলমান ভুলে গেছে সে আলী ইবনে আবি তালেবের সন্তান মুসলমান ভুলে গেছে সে মুসআব ইবনে উমাইরের সন্তান মুসলমান ভুলে গেছে সে বিলাল আম্মারের আওলাদ মুসলমান ভুলে গেছে আজ সেই সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সন্তান ও ভাই আমার আমরা যে পূর্বপুরুষদের আদর্শের উত্তরসূরি এবং সন্তান তারা এই পৃথিবীর মানুষকে ধ্বংসের অতল তল থেকে তুলে অনন্য উচ্চতায় আসীন করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথে টেনে তুলেছেন আমরা তাদের সন্তান আজ কোথাকার কোন খেলোয়াড়ের পেছনে আমাদের ভক্তি ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিচ্ছি পাগল পড়া হয়ে যাচ্ছি অন্য কোনো কাজ নেই কাম নেই নাওয়া নেই খাওয়া নেই মা নেই বাপ নেই পড়া নেই লেখা নেই জীবনের সব কিছু চাইতে একটা খেলা জান্নাত সেটাকে আমরা আজ বড় করে ফেলেছি আল্লাহর কাছে আমাদের এই শ্রম আমাদের এই ভক্তির অপব্যবহার শ্রদ্ধার অপব্যবহার আমাদের এই ভালোবাসার অপব্যবহার এটার জন্য আল্লাহর কসম জবাবদিহি করা লাগবে আল্লাহর কসম করে বলছি আল্লাহ যে ভালোবাসা দিয়েছেন আপনাকে
এই ভালোবাসাকে যেখানে সেখানে বিলে বেড়াবেন অপাত্রে দিয়ে বেড়াবেন এই ভালোবাসার অপচয় এটার অপব্যয় এটার অপাত্রে ব্যয়ের জন্য আল্লাহর শপথ করে বলছি কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য অপছন্দ করার ইমানের গুরুত্বপূর্ণ একটা মৌলিক একটা পয়েন্ট এই পয়েন্টটিকে মুসলমান হিসাবে অনুধাবন করা এবং বোঝার তৌফিক দান করুন